জিদ স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস অন। নাসিরের গার্লফ্রেন্ড 80 জন। বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন ছিলেন নাসির হোসেন। টাইগার ডেরায় অভিষেকের পর নিজের পারফরমেন্সের সুবাদে মিস্টার ফিনিশার উপাধি পেয়েছিলেন তিনি। কিন্তু পড়তি ফর্ম ও মাঠের বাইরের নানান কর্মকাণ্ডের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ 2018 সালে খেলেন নাসির। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্যাট বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক নাসির হোসেন। 12 ম্যাচ খেলে 366 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন 16 উইকেট। এমন নজরকাড়া পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে ব্যর্থ হয়েছেন। বিপিএল এর পর কয়েকটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি। প্রায় 7 বছর আগে গুঞ্জন উঠেছিল নাসিরের 80 গার্লফ্রেন্ড রয়েছে, এমনকি 80টা সিমও নাকি ব্যবহার করেন এই ক্রিকেটার। এবার সেই ইস্যুতে মুখ খুললেন তিনি। সম্প্রতি দেশের এক ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে নাসির এই প্রসঙ্গে উল্টো প্রশ্ন ছুড়লেন, আমি কি রোবট? নাসির বলেন, আমার 2টি ফোন আর 2টি সিম, 80 জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না, হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি। এই ক্রিকেটার আরও যোগ করেন, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত যে মেয়ের সঙ্গে আমার ছবি যোগ করে দিয়েছে, অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমরা ভালো আছি, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। নাসির আরো বলেন, আমাদের এখন একটা সন্তান আছে, তাকে নিয়ে এখন আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষ তো অনেক বেকার, তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে, হয়তো এখন অন্য কোনো ইস্যু পেয়েছে সেটার উপর ঝাঁপিয়ে পড়েছে। যারা ট্রল করে সমালোচনা করে তারা শুধু কিছু সংখ্যক মানুষ। এদিকে জাতীয় দলে প্রাপ্য মূল্যায়ন না পেয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ডান হাতি অলরাউন্ডার। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন? আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না, তাই আমি যুক্তরাষ্ট্রে চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, এই ডিপিএল এর পরেই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে, সেখানে খেলতে যাচ্ছি আমি। দেখলেন, জানলেন, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ফলো, লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। টিল দেন, বাই।